সভা আজ বিকেল 5টার সময় নদা থানার 15 মাইল প্রাথমিক বিদ্যালয়ে নদা অঞ্চল কমিটি ডাকে একটি প্রস্তুতি সভা করা হয়। আগামী 18 নভেম্বর আমতলায় আসছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই জনসভাকে সাফল্য মণ্ডিত করার উদ্দেশ্যেই আজকের এই প্রস্তুতি সভা। আজকে নওদা গ্রাম পঞ্চায়েতে এই আগামী 18 তারিখে আমাদের রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমতলায় আসছেন নওদা ব্লকে। নওদার বিধায়ক আবু তাহের খান মহাশয়কে তিনি বলেছিলেন যে নওদা একটা জনসভা করব, আপনি জায়গা ঠিক করুন। বিধায়ক মহাশয় আমতলা হাই স্কুলে ঠিক করেছে, যেখানে 50,000 লোকের প্রায় সমাগম হবে এবং তার একটা প্রস্তুতি সভা আজকে আমরা নওদা গ্রাম পঞ্চায়েতের অধীনে ডেকেছি নওদা জিপিতে। সেখানে হাজার হাজার মানুষ এই কর্মী সভাতে এসে উপস্থিত হয়েছে এবং আগামী 18 তারিখে শুভেন্দু অধিকারী মহাশয়ের যে সভা, নওদার বিধায়ক আবু তাহের খানের নেতৃত্বে যে সভা হবে, সেই সভাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকে নওদার মানুষ কিন্তু একসঙ্গে যেভাবে সংঘবদ্ধ হয়েছে এই সভাতে, আমাদের যে জিপিতে যে সভা সেই সভাতে এখানকার জেলা পরিষদের মেম্বার শাইনা মন্তাজ, সঞ্জয় হালদার, আমাদের হাবিব মাস্টার এবং এখানকার প্রধান প্রত্যেকে এবং পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা এবং বিশ্বজিৎ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি, সেও এখানে এসে উপস্থিত হয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনর অফ ইন্ডিয়া প্রতাপচুনারী মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার 0523 NGO মোবাইল 9473309375 9933375229।